প্রধানমন্ত্রীর অসম ভ্রমণের পিছতে আক্রমণাত্মক কংগ্রেস। সতী জয়মতীর পবিত্র ভূমিত দেশের প্রধানমন্ত্রী। সংবাদমেলত জেরেঙ্গা পাথার ঐতিহ্য বুঝাই বিজেপিক চোকা সমালোচনা সাংসদ প্রদ্যুৎ বড়লুই। জেরেঙ্গা পাথারের বিজেপিয়ে 21 নির্বাচনী ঠিকই আরম্ভ করলে, কিন্তু জেরেঙ্গার আর্তনাদ শুনলে চেষ্টা নকরিলে প্রধানমন্ত্রী মোদিয়ে। নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় জেরেঙ্গা পাথারের নির্বাচনী অভিযান আরম্ভ করলে যেনেই পাও, কিন্তু জেরেঙ্গার আর্তনাদ শুনবলে মোদী ডাঙরিয়ায় সাগে চেষ্টা নকরিলে। জেরেঙ্গার গোটেই রেলিত বুরঞ্জীর অসম বুরঞ্জীর বিকৃতকরণ অপভ্রংশর ব্যাখ্যা দি পেলায় তেওঁলোকে মোদীর নির্বাচনী অসম যাত্রা আরম্ভ করলে। অসমের লোরা রজা আর লালু খুড়ার সরকার চলা বলে কটাক্ষ মোদী আর হিমন্তক কঠোর সমালোচনা প্রদ্যুতর। যা কথা কালি কলে জেরেঙ্গার পবিত্র ভূমির কীটা প্রধান কৈছে প্রত্যেকটু অপব্যাখ্যা আর মিছা কথা। আজি অসমতো লড়া রজা আর মহামন্ত্রী লালু খুলা বরফুকনে লগ লাগি পেলায় অসমত এফালের পর আরম্ভ করেছে আমার অসমিয়াত্ব ধ্বংস করার অভিযান। লড়া রজা আর লালু খুলা বরফুকনের দরেই অসমতো গণতান্ত্রিকভাবে সকলে কাম করব খুঁজে তেওঁলোকক বিচারি বিচারি তেওঁলোকে অঙ্গক্ষত করবলে আরম্ভ করেছে। অসমের একটা প্রতিবাদী সত্তা অখিল গগৈক তেওঁলোকে চক্রান্ত করে এটার পিছত এটাকৈ মিছা অভিযোগ জাপি দি পেলায় জেলত আবদ্ধ করেছে। এজনে অসমত থাকি অসমিয়াত্বর গৌরব নোহা করার চেষ্টাত নামিছে, আনজনে টেলিপ্রম্পটারত চাই চাই ধরিত্রিয়াই অসমিয়াইর কথা কৈছে। খেতিয়কর দুঃখ সচাকৈ বুঝিছেনে দেশের প্রধানমন্ত্রী? প্রধানমন্ত্রীক প্রশ্ন প্রদ্যুৎ বড়লুই। ও মোর ধরিত্রী আয় খেতিয়কর নিস্তার নাই যা গাইছিল, কিন্তু বিকৃত করে পেলায় আসলে কি মেসেজ দিলে? যি খেতিয়কর উপরতে আমি নির্ভর করে জিয়াই থাকো সেই খেতিয়ক সকলকে গোটেই খেতির মাতি পুঁজিপতি এইবিলাক যাক আছে আদানি আম্বানি গতাই দিয়ার চক্রান্ত করা নাই নে? প্রদ্যুৎ বড়লুই সংবাদমেল স্থান পালে নাগপুরের প্রসঙ্গই। এই যে তেওঁৰ নেতৃত্বত চলা এই বিজেপির সরকার আর সাঙ্গু পাঙ্গু নাগপুরিয়া প্রভুসকলে আজি অসমিয়ার জাতি মাতি ভেটিকে ভেটির প্রায় উচ্ছন্ন করার কারণে কাম করে গিয়ে আছে। সাংবাদিকর প্রশ্নের উত্তরত নিজে মুখ্যমন্ত্রী হওয়ার উচ্চাকাঙ্ক্ষা মনত নাই বলে পুনসাতে কই রাইজর দলক উভতি ধরলে বড়লয়ে, দিলে বিজেপি বিরোধী শক্তিলৈ মিত্রতার প্রস্তাব। বিজেপিক লাভবান্বিত করিবৰ কারণে বি টিম যাতে নোহোৱা তার কারণে আমি বৰ বিনয়ের সৈতে সকিয়াই দিছো, কারণ আমার এক নম্বর উদ্দেশ্য হল বিজেপিক প্রতিহত করা। আমি একেলগে গৈ পেলাই বিজেপির বিরুদ্ধে সংগ্রাম করি। এআইডিএফ শিখণ্ডি সজোয়া বিজেপির মহাজোটক লৈ ভয়। রঞ্জিত দাসক হরভোগের পর নির্বাচন খেলবলৈ চ্যালেঞ্জ প্রদ্যুৎ বড়লুই। রঞ্জিত দাস ডাঙরিয়ায় বহুত কথা কই থাকে, লাগবান নোহা কথা তো কয়ে থাকে, তো ইমান ভয় খাইছে কেলে? ভয় খাইছে এতিয়া কারণ তেওঁ সাগে মাটির তলর ভরির তলর মাটি চন যাব, কারণ হরভোগত তো এতিয়া জিকিব নোৱাৰে। ভাস্কর জ্যোতি শর্মা, রিপোর্ট প্রাগ নিউজ।